মেয়েরা সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত ছবি অন্যকে শেয়ার করা থেকে বিরত বা সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট কাউসার, জজকোর্ট, ঢাকা। বর্তমান সময়ে আমাদের কাছে অনেক মেয়ে আসে যারা দাবি করে যে তাদের বয়ফ্রেন্ডের সাথে তাদের কিছু ব্যক্তিগত ছবি শেয়ার করার কারণে তাদের বয়ফ্রেন্ড বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বা হচ্ছে দিয়ে দিচ্ছে। আজকে সাইবার ট্রাইব্যুনাল আদালত ঢাকায় একটা ঘটনা, যেটা হচ্ছে একটা মেয়ে একটা মামলা করতে আসে। মামলা করতে আসে এই জন্যই যে তার বয়ফ্রেন্ডের সাথে তার দীর্ঘদিনের রিলেশনের প্রেক্ষিতে সে তার কিছু ব্যক্তিগত ছবি তার বয়ফ্রেন্ডের কাছে শেয়ার করছে, যেটা সচরাচর পাবলিক প্লেসে বা হচ্ছে অন্যকে দেখানোর মতো না। পরবর্তীতে উনি যখন মামলা করতে আসছে, জজ সাহেব নিজেই ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি এমন ছবি কেনই বা তুলছেন যে ছবি আপনি কাউকে দেখাইতে পারবেন না, আর এমন ছবি আপনি কেনই বা আপনার বয়ফ্রেন্ডকে দিয়েছেন যেখানে আপনার বয়ফ্রেন্ড পরবর্তীতে এরকম হুমকি দিচ্ছে বা হচ্ছে আপনাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল করে দিচ্ছে। তো সবার উদ্দেশ্যে যে সব মেয়েরা আসলে বয়ফ্রেন্ডদেরকে বিশ্বাস করতেছেন, বিশ্বাস করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্যক্তিগত কিছু ছবি শেয়ার করতেছেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আসলে আপনি মামলা করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, কিন্তু আপনার মান সম্মান হানি যতটুকু হবে এটা কোনোভাবেই মামলা পরবর্তী সময়ে আপনি রিকভার করতে পারবেন না। হয়তোবা আপনি আপনার বয়ফ্রেন্ডকে সাজা দিতে পারবেন বা হচ্ছে যিনি আপনার ছবি ভাইরাল করছে ওনাকে আইনের আওতায় নিয়ে এসে সাজা দিতে পারবেন, কিন্তু আপনার মান সম্মান যতটুকু আপনার চলে গেছে ওই মান সম্মান আপনি কোনোভাবেই রিকভার করতে পারবেন না। সো রিলেশনের ক্ষেত্রে অন্তত বা হচ্ছে বয়ফ্রেন্ড বা হচ্ছে অন্য কাউকে নিজের ব্যক্তিগত ছবি শেয়ার করা থেকে বিরত থাকবেন বা সতর্ক থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।